এখন ফোনে রূপসী পিম্পল তারান সৌন্দর্য বাড়ান অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ অরিশ রোদে ভয় আর নয় অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকে টোটাল প্রোটেকশন সাথে পান ম্যাট লুক অরিশ ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স অরিশ সারাদিন চাই ত্বকের রোশনাই ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা হেয়ার ফল নিয়ে হয়রানি যত্ন শুরু আজ এখনই চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার অরিশ কেয়ার মানে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীর উপস্থিতি আমরা স্বাগত জানাবো অনুপমাকে আর বলি আজকে তৃতীয়া ইনফ্যাক্ট তিথি অনুযায়ী আজকে চতুর্থীতে আমরা পা রেখেছি আর এই করতে করতে এই একই দিনে একটা তিথি থেকে পার করে আরেকটা তিথিতে যেতে যেতে পঞ্চমী ষষ্ঠীটা আমাদের একদিনে পড়ে গেছে তো আজকে তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করব অনুষ্ঠান খুব মিষ্টি লাগজো আর পুজোর একদম মুখোমুখি আমরা মানে সোমবার হচ্ছে ষষ্ঠী বুধবার তোমার যেদিনকে প্রোগ্রাম সেদিন পড়বে হচ্ছে অষ্টমী আবার শনিবার দিন পুজো ওভার বুঝতেই পারছো একটা মানে বেশ উৎসবের কাছে দাঁড়িয়ে রয়েছি তো অনুষ্ঠান শুরু করব কিন্তু এই যে দুর্গাপুজোয় বলা হয় যে মা জলে পড়া মানেই শীতের শুরু মানে অদ্ভুতভাবে হয়তো যাদের স্কিনটা ড্রাই নয় তারাও কিন্তু একটু হলেও টান অনুভব করেন এটা একটা ইন্ডিকেশন যে মা জলে পড়লো আমাদের ত্বক শুষ্ক হতে শুরু করবে শীত আসতে শুরু করবে ঠিক এখান থেকে আজকে আলোচনাটা শুরু করব একদম প্রথমেই বলি মানে দুর্গাপূজা যেহেতু একদম শুরু প্রায় আমি বলবো শুরু হয়েই গেছে মানে অলরেডি অনেককেই দেখছি আমি যে প্যান্ডেল হপিং করছে বিভিন্ন একদমই তো ওটা একটা ভালো লাগছে ফিল গুড ফ্যাক্টর তৈরি হচ্ছে তো ঢাকের আওয়াজটা যেই শুরু হবে আরো ফিল গুড ফ্যাক্টর শুরু হবে তো পুজোয় আপনারা সবাই আনন্দ করুন এবং অনেক বেশি ভালোবাসা রইল আপনাদের জন্য কিন্তু বেশ বেশ অনেকটা কি বলবো কোভিডকে মাথায় রেখে কিন্তু সেফটি ফিচার্স গুলো মাথায় রেখে আনন্দটা করবেন যাতে পুজোর পরে না কোনো রকম ডিস্টারবেন্স তৈরি হয় তো এটাই থাকলো বার্তা আর সুন্দরভাবে ঘুরুন ভালো ভালো জামা কাপড় পরুন আর আড্ডা মারুন পুজোতে কেন আবার এই এক বছর বাদে আসবে সুতরাং বছর আমরা কাউন্টডাউন শুরু করে দিই যেই পুজোটা শেষ হবে তো ওই পাঁচটা দিন শুধুমাত্র আনন্দ আর আনন্দ এবার চলে আসছে ওই মা জলে পড়ার সাথে সাথে তুমি এটা বললে যে একদম মানে মানে শীতের একটা আমাদের বার্তা আর কি দিয়ে যায় যে হ্যাঁ শীত পড়তে শুরু করছে যেটা আগে হতো দেখো আগে তো সত্যি কথা সিজন গুলো আমরা পেতাম মানে ঠিক ঠিক সময় সিজন গুলো পেতাম কিন্তু এখন কি হচ্ছে সিজন গুলো পিছোতে শুরু করে দিয়েছে মানে ওই এক মাস দেড় মাস করে পিছোতে পিছোতে মানে এমন এক সময় হয়েছিল বছর দুই এক গত বছর তো আমরা ভালো ঠান্ডা পেয়েছি দু বছর আগে অবধি মানে ডিসেম্বর মানে 25 ডিসেম্বরের পরে মানে একটা ভালো ঠান্ডা পড়লো মানে নভেম্বর চলে যাচ্ছে ঠান্ডা পড়ছে না ডিসেম্বরের মাঝামাঝি ঠান্ডা পড়ছে না তো গত বছর আমরা কিন্তু ভীষণ ভালো ঠান্ডাকে উপভোগ করেছি এনজয় করেছি ঠান্ডা তো এবছরও আশা করা যাচ্ছে যে ঠান্ডাটা পড়বে কেন ওয়েদারটা বলছে বিকজ সকালের দিকটা একদম ভোরবেলার দিকটা কিন্তু একটা উত্তরের হাওয়া কিন্তু হালকা হালকা দিচ্ছে সো এখান থেকেই বোঝা যায় যে শীতটা কিন্তু ঠিক ঠিক সময় মতো আশা করা যাচ্ছে পড়বে এবং ওই দুর্গাপুজো শেষ এবং কালী পুজো ওই পর থেকেই একটা কিন্তু মানে টান ধরা মানে স্কিনে টান ধরা মুখের চামড়া বা হাত পায়ের চামড়া একটু টান ধরা খসখসে ভাব বা মাথায় একটু ড্যান্ড্রাফ এইগুলো কিন্তু আমরা ফ্লেক্স আমরা দেখতেই পাই তো আমরা যারা একটু মেনটেনেন্সের মধ্যে থাকি তাদের কিন্তু ওই প্রবলেমটা অতটা বাড়াবাড়ি হয় না সুতরাং আমি প্রথমেই বলবো রেঞ্জ অফ প্রোডাক্ট মানে অরিশের রেঞ্জ অফ প্রোডাক্টটা শীতকালের কি হওয়া উচিত এবং কি রয়েছে বর্তমানে যেটা হচ্ছে ময়শ্চারাইজার আমি বলে দিচ্ছি এখন আমাদের তিনটে ময়শ্চারাইজার একটা হচ্ছে গ্লো সিক্রেট ময়শ্চারাইজার আমি ইচ্ছা করে এখন ময়শ্চারাইজার রেঞ্জটাকে কমিয়ে এনেছি বিকজ
যদি কাজ হয় এই তিনটেতেই কাজ হবে, এক্সট্রা অহেতুক এক গাদা ময়শ্চারাইজারের কোনো দরকার হয় না। একটা আছে আমার হাইড্রা ময়েস্ট, যাদের হালকা হালকা গা মানে সারা বছর ইউজ করার জন্য, যারা এসিতে থাকে তাদের জন্য হচ্ছে সারা বছরের হচ্ছে হাইড্রা ময়েস্ট। আচ্ছা, গ্লো সিক্রেট ময়শ্চারাইজার, যাদের হচ্ছে একটু কালছে ত্বক তাদের জন্য হচ্ছে গ্লো সিক্রেট ময়শ্চারাইজার। হ্যাঁ, আর মানে যাদের একটু ট্যান পড়ে যাওয়ার প্রবণতা থাকে বা শীতকালে একটু শুষ্কতার সাথে সাথে একটু কালচে ভাব চলে আসে, তাদের জন্য গ্লো সিক্রেট ময়শ্চারাইজার। আর কোকো বাটার, কোকো বাটার হচ্ছে যাদের একদম ড্রাইনেস, প্রচন্ড ফুল অফ ড্রাইনেস হয়, প্রচন্ড স্কিন ডিহাইড্রেটেড হয়ে যায়, তাদের জন্য কিন্তু কোকো বাটার ময়শ্চারাইজার। এবার চলে আসছি মুখের জন্য, মুখের জন্য আমি বলবো অ্যান্টিসেপ্টিক ক্রিম বা পায়ে লাগানোর জন্য অ্যান্টিসেপ্টিক ক্রিম, গোড়ালি ফেটে যাওয়ার জন্য অ্যান্টিসেপ্টিক ক্রিম। মানে অ্যান্টিসেপ্টিক ক্রিমটা হচ্ছে মাল্টিপারপাস ইউজ, মানে শীতকাল বলে না সারা বছরে, তাও শীতকালের এটা একটা স্পেশালিটি থাকে। কেন শীতকালে অনেকটা বেশি ত্বক ফেটে যায় বা রুক্ষ হয়ে যায়, পায়ের চামড়াটা বেশি খসখসে হয়ে যায়, পায়ের পাতার দিকটা বা গোড়ালির দিকটা, সেই জায়গাটা একটু এক্সট্রা কেয়ার নেওয়া উচিত। আর একটা হচ্ছে বডি অয়েল, দুটো সেটা হচ্ছে, একটা হচ্ছে, হ্যাঁ সরি আমি ভুলেই গেছিলাম, আমার কোল্ড ক্রিম মানে আমন্ডস কোল্ড ক্রিম, ওটা ওটা হচ্ছে আরেকটা মানে অ্যান্টিসেপ্টিক এর মতো একটা খুব ভালো প্রোডাক্ট, সরি আমি ভুলে গেছিলাম। তো কোল্ড ক্রিমটা হচ্ছে অনেকের খুব পছন্দ হয়, সারা বছর অনেকে কোল্ড ক্রিম ইউজ করে, কিন্তু আমি সারা বছর এই প্রোডাক্টটা প্রোডাকশন করি না, জাস্ট শীতকালে দু তিন মাস অ্যাভেলেবেল থাকে আলমন্ডস কোল্ড ক্রিম। এটাও একটা খুব ভালো প্রোডাক্ট, এটাও মেল ফিমেল যে কোনো বয়সে অ্যাপ্লিকেশন করা যায়। কোল্ড ক্রিম ভীষণ লাইট টেক্সচার এবং যেখানে সুইট আলমন্ডস ইউজ করা হয়েছে তাতে স্কিনের টেক্সচারটা ভালো থাকে। আর চলে আসছি এবার বডি অয়েল, সেটা হচ্ছে, একটা হচ্ছে স্যাফরন, একটা স্যান্ডেল অলিভ আর একটা বেবি বডি অয়েল। তো তিনটে বডি অয়েল রয়েছে, তো যেরকম যার স্কিনের স্ট্রাকচার সেই অনুযায়ী বডি অয়েলটা ইউজ করবে। তার পাশাপাশি এবার চলে আসছি আমি ড্যান্ড্রাফের রেঞ্জ, চুলের ক্ষেত্রে ড্যান্ড্রাফের জন্য অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন, এই দুটো থাকছে। যাদের প্রচুর খুশকি তারা অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশনটা ভালো করে স্ক্যাল্পে লাগানো আর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করা। এটা হচ্ছে টোটাল মানে রেঞ্জ অফ প্রোডাক্ট উইন্টারের। এছাড়াও মুখের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আমি বলবো যে মুখের ক্ষেত্রে কিন্তু আমাদের নাইট ক্রিম থাকছে, তারপর যে যে ক্রিমটা ইউজ করে অ্যান্টি এজিং ক্রিমটা প্রচণ্ডভাবে কাজ দেবে এই সময়টাটা, বিশেষ করে এই শীতকালটাতে যাদের একটু এজিংয়ের সমস্যা মানে এজ ডাল ডিহাইড্রেটেড স্কিন হয়ে যায়, তারা কিন্তু অ্যান্টি এজিং সেরাম, অ্যান্টি এজিং ক্রিম তাদের জন্য কিন্তু ভীষণ ভালোভাবে কাজ দেবে। এবং তার পাশাপাশি গোল্ড রেঞ্জ তো রয়েছে, গোল্ড ক্রিম, গোল্ড জেল, গোল্ড সেরাম, পুরো গোল্ড রেঞ্জটা, এবং ফেস ওয়াশটা তো থাকছেই। এছাড়া টোনারেরও একটা বিশাল ভূমিকা রয়েছে, লাইক রোজ টোনার, অরেঞ্জ টোনার, এই দুটো টোনার তো ভীষণভাবে যাদের ড্রাই স্কিন, যেরকম টিটি টোনারটা হচ্ছে গরমকালে যাদের অয়েলি স্কিন বা ব্রণজনিত ত্বক, কিন্তু শীতকালে যেরকম ড্রাইনেস অফ দ্য স্কিন চলে আসে, মুখের ত্বকটা ভীষণ শুকিয়ে যায়, সেক্ষেত্রে রোজ টোনার বা অরেঞ্জ টোনারটা খুব ভালো কাজে দেয়। এটা তো গেল শীতকালীন পরিচর্যা, মূলত একটা তুমি ওভারঅল বললে। এবারে ধরো যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তাদের এক ধরনের, আরেকটু হয়তো এর সঙ্গে কিছু যুক্ত হবে, যাদের আবার বেসিক্যালি অয়েলি স্কিন কিন্তু শীতকালে স্কিনটা অল্প অল্প ড্রাই হয় তাদের হয়তো কিছু বাদ যাবে, তাই তো? হ্যাঁ, মানে ওটা হচ্ছে স্কিন টাইপ অনুযায়ী। এবার ওই যে বললাম যেরকম ময়শ্চারাইজারের জায়গায়, যেহেতু তিনটে ময়শ্চারাইজার, একটা হচ্ছে তোমার বললাম হাইড্রা ময়েস্ট, একটা গ্লো সিক্রেট, আর একটা হচ্ছে কোকো বাটার। এবার হাইড্রা ময়েস্ট হচ্ছে সারা বছর একটা স্কিনকে ময়েশ্চার লেভেল মেনটেন করার জন্য সারা বছর একটা লাইট টেক্সচার ময়েশ্চারাইজার। এবার যাদের ধরো অয়েলি স্কিন প্রচণ্ড থাকে তারা মনে হয় শীতকালে হাইড্রা ময়েস্ট মাখলেই যথেষ্ট বা গ্লো সিক্রেট অবধি যেতে পারে, তাদের কিন্তু আমার মনে হয় না কোকো বাটার দরকার। এবং তার পাশাপাশি ধরো যাদের অয়েলি স্কিন তুমি বলছো তাদের শীতকালের পরিচর্যাটা কিন্তু একটু একটু ডিফারেন্ট হবে, একটু ডিফারেন্ট ইন দ্য সেন্স লাইক তারা কিন্তু জেল যেরকম ইউজ করে, লাইক তোমার ক্লিয়ার অফ জেল ইউজ করতে পারবে। কেন ক্লিয়ার অফ জেলটা কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে
লাস্ট বছর মানে এই 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 রানিং ইয়ারের প্রথম দিক থেকে। তো এটা কিন্তু মানে শুধু সেন্সিটিভ স্কিন ব্রণজনিত ত্বক গরমকালে ব্যবহার করলে হবে না, শীতকালেও এটা কিন্তু যাদের এই ধরনের স্কিন থাকে তারা ব্যবহার করতে পারবে। এবং পাশাপাশি অ্যান্টি অক্সিডেন্ট সেরামটা তারা যদি ব্যবহার করে তাদের স্কিনটা সফট বা হাইড্রেটেড হবে, মানে এইভাবে চর্চাটা করতে হবে। বা পার্ল রেঞ্জে যদি যাই, তাহলে যদি আমার দেখা যায় যে ব্রণ বেরোনোর রেশটা কমে গেছে, মানে ব্রণ সেইভাবে বেরোয় না, শীতকালে আমার ব্রণ পড়তে গেলে বেরোই না কিন্তু গরমকালে বেরোতো, এবার গরমকালে একনে রেঞ্জ ইউজ করে আমার ঠিক হয়ে গেছে, আমি তখন শীতকালে কিন্তু পুরো পার্ল রেঞ্জটা ইউজ করতে পারি উইথ ক্রিম, পার্ল জেল, পার্ল সিরাম এবং পার্ল ক্রিম শীতকালের জন্য, নট গরমকালে যখন আমি ব্যবহার করব তখন পার্ল জেল আর সিরাম, তখন কিন্তু ক্রিম নয়, ক্রিম তখনই ইউজ করব শীতকালে যদি দেখি স্কিনটা একটু বেশি ড্রাই লাগছে, মানে প্রচন্ড রুক্ষতা হচ্ছে, শীতটা বেশি পড়েছে, সেক্ষেত্রে ক্রিমটা তখন আমি অ্যাডিশন করতে পারি, মানে যাদের অয়েলি স্কিনের আমি বলছি এটা। আর এবার ধরো যাদের এজিং স্কিন, যাদের মূলত স্কিনটা এজিং প্রসেস চালু হয়ে গেছে এবং যাদের বেসিক্যালি অনেকটা বেশি ডিহাইড্রেটেড স্কিন থাকে, অনেকের একটু দেখবে ওই সাপের চামড়ার মতো পায়ের চামড়া হয়ে যায়, এক্সেসিভ ড্রাই স্কিন, তাদের ক্ষেত্রে কি আর কিছু অ্যাড অন করতে হবে? হ্যাঁ, স্কেলি স্কিন এক্স্যাক্টলি। হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখো যাদের ওই যে ড্রাই স্কিন বা এই যে এক্সেসিভ ড্রাই স্কিন বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিসেপটিক ক্রিমটা মারাত্মকভাবে, তাদের ময়েশ্চারাইজার বডিতে লাগাচ্ছে ভালো কথা, এবং তাদের জন্য আমি আরেকটা প্রোডাক্ট ভুলে গেলাম, বডি পলিশ মারা সারা বছর তো ঠিক আছে, কিন্তু শীতকালের ক্ষেত্রে যেটা তুমি বললে যে সাপের খোলসের মতো হয়ে যায়, এটাকে স্কেলি স্কিন বলি বা মাছের আঁশ যেরকম হয়, তো এই স্কেলি স্কিনটাকে কিন্তু ঠিক করা যায় যদি ঠিক করে বডি পলিশ লাগিয়ে একটু 2-4 মিনিট ওয়েট করে, তারপরে হালকা হাতে স্ক্রাবিং এর মতো করা এক্সফোলিয়েশন, তারপরে ধরো কোকো বাটার ময়েশ্চারাইজার লাগাচ্ছি, তারপরে অ্যান্টিসেপটিক ক্রিম যেরকম মুখেও তারা লাগাতে পারছে, এবং বডিতেও ধরো একটু বডি অয়েল অল্প মিশিয়ে ভালো করে অ্যান্টিসেপটিক ক্রিমটাকে একটা একদম লেই মতো করে নিয়ে, একটা পেস্টের মতো করে নিয়ে বা অয়েন্টমেন্টের মতো করে নিয়ে, সেটাকে আমরা যদি ওই এফেক্টের জোনে মানে পায়ে যে জায়গাগুলো স্কেলি স্কিন হয় সেইখানে যদি ভালো করে আমরা লাগাতে পারি, বা রাত্রে শোয়ার সময় যদি ভালো করে লাগিয়ে শুই, আমরা দেখতে পাবো যে সকালবেলা স্কিনটা আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাচ্ছে এবং কিছু দিন বাদে মাসখানেক বাদে ওই স্ট্রাকচার স্কিনের ঠিক হয়ে একটা নর্মাল স্কিনের বেসিক স্ট্রাকচারে তারা ফিরে আসবে। এবং তাদের জন্য সাবান তো একদমই ব্যবহার করা উচিত না, তার জায়গায় বডি ওয়াশ ইউজ করতে হবে, অরেঞ্জ বডি ওয়াশ তারা ইউজ করবে, কোনো ক্ষার জাতীয় কোনো মানে অতিরিক্ত কেমিক্যাল বেসড কোনো কিছু লাগানো সেগুলো তারা ইউজ করবে না, তারা কোকো বাটার ময়েশ্চারাইজার ইউজ করবে। তাদের বেসিক্যালি স্কিনকে খুব বেশি করে হাইড্রেট করে রাখতে হবে, এবং অ্যান্টিসেপটিক ক্রিমটা ভীষণ ভালোভাবে কাজ করবে, যাদের মুখেও ড্রাইনেস প্রচণ্ডভাবে ফিল করবে, ঠোঁট ফেটে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, অ্যান্টিসেপটিক ক্রিমটা হাতে নিয়ে একটু ভালো করে এরকম ঘষলে আমি বলেছি অয়েল মলিকিউলসগুলো বাস্ট আউট করে যায়, দিয়ে একটা অয়েলি স্ট্রাকচার তৈরি হয়, এবং তাতে যদি আমার মনে হয় দরকার হলে ওই শীতকালে 2-4 ফোঁটা যদি বডি অয়েল যে যেটা ইউজ করবে লাইক স্যাফরন বা স্যান্ডেল অলিভ 2-4 ফোঁটা মিশিয়ে ওটাকে যদি আবার আর একটু ভালো করে মানে ওটাকে মিক্সিং করা যায়, দিয়ে যদি ভালো করে লাগানো হয় মুখে 2-3 বার, ওতেই খুব ভালো এফিকেসি হবে, এফেক্ট হবে। এবং তার পাশাপাশি অ্যান্টি এজিং, তুমি যেটা বললে যে যাদের ধরো এজিং এর সমস্যা, এজিং প্রবলেম, প্রোন টু এজিং স্কিন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই অ্যান্টি এজিং এর হাত এই টাইম থেকে ধরে ফেলতে হবে, লাইক অ্যান্টি এজিং ক্রিম, অ্যান্টি এজিং সেরাম, এই দুটো প্রোডাক্ট। আর ফেস ওয়াশ তারা গোল্ড ফেস ওয়াশ ইউজ করতেই পারে, এবং টোনার লাইক রোজ টোনার তারা দিনে 3-4 বার করে স্প্রে করতে পারে, তাদের স্কিনটাকে হাইড্রেট, বেসিক্যালি আমাদের কি হয় লস অফ ময়েশ্চার হয়ে যায় তো, এবং এই যে আমাদের এতটা মানে শীতটা যখন অতিরিক্ত পড়ে এবং তার সঙ্গে হাওয়াটা থাকে, মানে শীতের যে শৈত্য প্রবাহ আমরা যেটা বলি বা শীতকালীন যে হাওয়াটা থাকে, তাতে কিন্তু আমাদের যে আপার সুপারফিশিয়াল লেয়ারের যে ময়েশ্চারটা থাকে, ময়েশ্চার লেভেলটা থাকে, সেটা কিন্তু মানে উবে যায়, মানে সেটা আমাদের নষ্ট হয়ে যায়, মানে উত্তরে হাওয়া লেগে ওটা নষ্ট হয়ে যায়, প্রচন্ড ভাবে ড্রাই দেখতে পাই, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য স্ক্যাল্প আমাদের, বেগবাগান থেকে মহুয়া, এজ কত, প্রবলেম কি?
আমার এজ 50, আমার প্রবলেম হচ্ছে আমি পিগমেন্টেশন ছিল, আমি প্রোডাক্ট মেশে আমার অনেকটাই ভালো আছি, অনেকটাই কমে গেছে। কিন্তু আমার একটা কারণে আমি ম্যামকে একটু ফোন করছি যে আমার মুখে না সাদা সাদা একটু স্পট স্পট হয়েছে, ওইটা কেন, এটা একটার জন্য আমি কি করব? আমি আরেকটু প্রশ্ন করি মহুয়া। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে আপনার এই পিগমেন্টেশনটা কতদিনের পুরনো ছিল আর কতদিন প্রোডাক্ট মেখেছেন? পিগমেন্টেশনটা আমার অনেক দিনেরই ছিল, আমি অন্য প্রোডাক্ট ইউজ করেও কিছুটা হয়তো কমেছিল, কিন্তু ম্যামের প্রোডাক্ট আমি এক বছর মতন ইউজ করছি, এক বছরের একটু কম বেশি করে অনেকটাই ভালো আছে, অনেকটাই কমে গেছে, গ্লো এসে গেছে। আপনার হচ্ছে গ্লো এসে গেছে। আপনার স্কিন টাইপটা কেমন? মানে গালি তো পিগমেন্টেশনটা হয়েছিল, ওটা অনেকটাই হালকা হয়ে গেছে। আচ্ছা, অনুপমা বলছেন আপনাকে, থ্যাংক ইউ ফোন করার জন্য। আচ্ছা আচ্ছা, আমি বলছি, আপনি শুনতে থাকুন। আচ্ছা হ্যাঁ, তো আপনার পিগমেন্টেশন কমে গেছে শুনে আমার এত ভালো লাগলো। আমার সত্যি বলছি, যখন মানুষ বলে যে আমার পিগমেন্টেশন কমে গেছে, আমার ব্রণ কমে গেছে, এর থেকে আনন্দ কোনো কিছুতে আমি পাই না। তো আপনি ভালো থাকুন, এটাই আমি চাইবো। কিন্তু ওই সাদা স্পটের জন্য আপনি কাইন্ডলি একটু আমাকে মেসেঞ্জারে একটা ছবি পাঠান, দেখে নিই এটা কি আদৌ এটা কোনো ফাঙ্গাল স্পট না কোনো অন্য স্পট, সেটা আমি দেখে বলে দেব, তখন আপনাকে আমি সাজেস্ট করব প্রোডাক্ট। আপাতত আপনি যেরকম পিগমেন্টেশনের প্রোডাক্ট ইউজ করছেন করুন, তবে শীত যখন পড়বে না একটু কেয়ার থাকবেন। শীত পরে যে বললেন যে একটু ড্রাই যদি হয়ে যায়, তখন কিন্তু আপনি অ্যান্টিসেপটিক স্টার্ট করে দেবেন, লাইক বডি অয়েল স্টার্ট করবেন, দরকার হলে অ্যান্টিসেপটিকের সাথে একটু বডি অয়েল মিক্স করে দু একবার লাগাবেন, যাতে স্কিনটা কোনোভাবেই না ড্রাই ডিহাইড্রেটেড হয়। আর যেরকম আপনি পাপায়া চন্দন ক্রিম বা পাপায়া চন্দন সেরাম লাগাচ্ছেন সেটা করবেন, দরকার হলে আরও যদি মনে হয় বিশদে মানে শীতটা পড়ার সাথে সাথে জানার ইচ্ছে থাকে, তাহলে আপনি আমাকে নিশ্চয়ই কমিউনিকেট করবেন থ্রু মেসেঞ্জার বা এখানে সিটিবিএন এ ফোন করতে পারেন বা আমার হেল্পলাইনে, কিন্তু আমি আপনাকে গাইড করে দেবো। আপাতত আপনি একটা ছবি পাঠিয়ে দিন, হ্যাঁ আমাকে, আমি দেখি দাগটা কিরকম, ঠিক আছে? আচ্ছা, এই যে পিগমেন্টেশনের কথা বললেন উনি আমাদের মহুয়া, পিগমেন্টেশন কি শীতকালে একটু, যাদের পিগমেন্টেড স্কিন তাদের ক্ষেত্রে কি শীতকালটা বেশি সতর্ক থাকতে হয়? গরমকালে তো তারা ধরো কিছু না কিছু মাখছেন আমি ধরে নিচ্ছি, বাট শীতকালে কি তাদের আরেকটু বেশি মানে কনসার্ন থাকতে হয় অ্যাবাউট পিগমেন্টেশন? হ্যাঁ হ্যাঁ, শীতকালে কনসার্ন থাকতে হয়, ইন দ্য সেন্স শীতকালে যদি আমাদের ড্রাইনেসটা বেশি হয়, আর শীতকালে যেটা হয় আমরা শীত পড়ার সাথে সাথে কিন্তু আমরা ইউভি রেসটাকে ওভারলুক করে যাই, মানে আমরা রোদ পোহাই শীতকালে যেহেতু আমাদের ঠান্ডা লাগে, বা আমরা শীতকালে গরমকালে যেরকম ছাতা নিয়ে আমরা বেরোই, শীতকালে আমরা ছাতা নিই না, মনে হয় যে রোদটা লাগলে আমাদের আরাম লাগে, বাট আমরা এটা বুঝতে পারি না যে ওই যে ইউভি রেসটা গরমকালে যা থাকে ইন্টেন্সিটি, আমার শীতকালেও একই ইন্টেন্সিটি থাকে, শুধু ফারাকটা এটা থাকে গরমকালে গরম থাকে বলে আমরা বুঝতে পারি যে আমার প্রচুর রৌদ্রের তাপ, আর শীতকালে শীত থাকে বলে আমরা রৌদ্রের তাপটাকে বুঝতে পারি না, কিন্তু ওই সেম ইন্টেন্সিটি থাকে, ওই ইউভি ইন্ডেক্স থাকে, এভরিথিং দ্য সেম। তো যার ফলে ওই যে পিগমেন্টেশন যদি থাকে কারো, তারা যদি ঠিকমতো সানস্ক্রিন প্রোটেকটিভ লেয়ার না ইউজ করে বাইরে বেরোনোর সময় বা রোদ পোহানোর সময় বা ওই আর কি বাইরে যখন বেরোচ্ছে, তখন যদি সানস্ক্রিনের মানে প্রোডাক্ট ঠিক করে না লাগিয়ে বেরোয়, তাহলে কিন্তু ওই পিগমেন্টেশন কিন্তু বেড়ে যেতে পারে। কেয়ার বলতে শীতকালে যেটা করতে হয়, গরমকালে যেরকম সানস্ক্রিন মাস্ক, আমি বলবো শীতকালেও সানস্ক্রিন মাস্ক, মানে শীতকালে মানুষ ভুলে যায় সানস্ক্রিন লাগাতে বাইরে বেরোনোর সময়, কেন কি গরমটা তো বুঝতে পারে না, ঠান্ডা ঠান্ডা থাকে ওয়েদারটা, তো মনে হয় যেন কি ঠিক আছে শীতকালে তো অত চড়া রোদ ওঠেনি সানস্ক্রিন লাগবে না, কিন্তু একদমই ভুল কথা, রোদটা চড়া থাকে কিন্তু ঠান্ডাটা থাকে বলে রোদের ইন্টেন্সিটিটা আমরা বুঝতে পারি না। সেই জন্য এইটা একটা মাথায় রাখতে হবে, সানস্ক্রিন কিন্তু লাগাতেই হবে,
গরমকাল হোক শীতকাল হোক, পিগমেন্টেশন থাকলে সেটা মাথায় রাখতে হবে যে রোদ্রে বেরোনোর আগে আমাকে সানস্ক্রিন লাগিয়ে যাতে আমার পিগমেন্টেশনটা না বেড়ে যায়। আর পিগমেন্টেশন যেরকম রুটিন আছে সেটা ফলো আপ করবে, তার পাশাপাশি এই যে ধরো স্কিন ড্রাই হয়ে যাওয়া বা স্কিনের কি বলবো ময়েশ্চার লস হয়ে যাওয়া, তার জন্য যেটা করতে হবে ঠিকঠাক ভাবে একদম ময়েশ্চারটাকে লক করে রাখতে হবে, ময়েশ্চারাইজার লাগানো, অ্যান্টিসেপ্টিক ক্রিমটা মুখে ভালো করে বাড়িতে যখন থাকছি তখন লাগানো, পাপা চন্দন ক্রিমের সাথে পাপা চন্দন গ্লো সেরাম লাগাচ্ছি, রাত্রিবেলা যখন ট্যান ক্লিয়ার ক্রিম লাগাচ্ছি তখন তার সঙ্গে দরকার হলে বডি অয়েল মিক্স করে লাগাবো। এটা আমি প্রতি শীতকালেই বলি, মানে এই মিক্স অ্যান্ড ম্যাচটা আপনারা সবাই জেনে গেছেন যে বডি অয়েলটাকে আমরা কতভাবে ব্যবহার করা যেতে পারে। এক তো ডিরেক্টলি লাগাচ্ছি, দ্বিতীয় অ্যান্টিসেপ্টিক ক্রিমের সাথে মিশিয়ে লাগাতে পারছি, দরকার হলে গোল্ডের সাথে মিশিয়ে লাগাতে পারি গোল্ড ক্রিম যারা ইউজ করেন, দরকার হলে আমরা অ্যান্টি এজিং এর সাথে দরকার হয় না কেন, অ্যান্টি এজিং এর সঙ্গে অ্যান্টি এজিং সেরামটা সেটা হচ্ছে অয়েল বেসড, সেই জন্য ওটাতে আর আলাদা করে অয়েল মিক্স করার দরকার থাকে না বডি অয়েল। তো রাত্রিবেলা যখন লাগাচ্ছি অ্যান্টি এজিং তখন তো অয়েলটা এই সেরামটাকে মিক্স করছি যখন তখনই ওটা অয়েল বাইন্ড হয়ে যাচ্ছে, দিয়ে আমি যখন লাগাচ্ছি মাসাজ করছি তখন আমার স্কিনটা এমনি ভীষণ ভালো হাইড্রেট হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে এই পার্টটা যাচ্ছে যারা মানে পিগমেন্টেশন এমনই একটা মানে মানুষের সমস্যা, এটা সত্যি এটা যে দূর করতে পারি যে আমার প্রোডাক্ট যে কাজ করে অরিশ যে কাজ করে মানুষের, এটা কিন্তু মানুষের মুখে মুখে এখন ছড়িয়ে গেছে যে অরিশের প্রোডাক্টের কাজ হয় পিগমেন্টেশন হোক বা অ্যাকনের, যদি সে ডেডিকেটেডলি ইউজ করে। এক বছর ধরে তোমার 8-9 বছরের পিগমেন্টেশন, 1 বছর ধরে সিরিয়াসলি প্রোডাক্ট ব্যবহার করেছেন এবং তিনি ক্লিয়ার হয়ে গেছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বাটনগর থেকে সুনিতা মণ্ডল বলছি। হ্যাঁ বলুন, বয়স কত? আমার বয়স 33। বলুন দিদি। নমস্কার আপনাদের দুজনকেই। নমস্কার। নমস্কার। আমি আমার 33 এজ কিন্তু প্রচন্ড ড্রাই। আচ্ছা, আর আমি এখন আমার স্মাইল লাইন পড়ে গেছে আর ওইটা একটু না কালো কালো হয়ে গেছে স্মাইল লাইনটা, মানে লাফ লাইন যেটাকে আমরা বলি। রেঞ্জটা ধরবো না এজিং রেঞ্জটা ধরবো? আপনার লাফ লাইন এসছে এবং এই লাফ লাইনটা কালো লাগছে, এই জায়গাটা কালো লাগছে। আচ্ছা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ দেবো, ঠিক আছে? আপনি ঠিক আছে? উনি রেখে দিয়েছে? হ্যাঁ রেখে দিয়েছে। আচ্ছা, তো প্রথমেই বলি ওই লাফ লাইন্স এগুলো কিন্তু চলে যাবে, এটা নিয়ে চিন্তা করা, আমার নিজেরই লাফ লাইন্স ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভীষণ ফিডব্যাক আসছে, বলতেই পারছি না কথা। আমরা চেষ্টা করছি, বলো। হ্যাঁ, তো ওটাই প্রথমে হচ্ছে আপনার স্কিন ড্রাই, দেখুন সব কিছু একসাথে চাইবেন না, আপনার কিন্তু একটা একটা করে ঠিক হতে হবে। এক তো প্রথমত আপনার স্কিন ড্রাই, তো সেটার জন্য আপনাকে স্কিন ড্রাইনেসটাকে ঠিক করতে হবে। আপনি অ্যান্টিসেপ্টিক ক্রিম দিনে 3-4 করে মাখুন, আপনি ভালো করে শুনুন, আপনি অ্যান্টিসেপ্টিক ক্রিম দিনে 3-4 ইউজ করুন। আপনি ফেস ওয়াশ ইউজ করবেন হচ্ছে হালদি নিম ফেস ওয়াশ, এবং ইউজ করবেন হচ্ছে রোজ টোনার, মুখে স্প্রে করবেন বারবার, যখনই মুখটা ড্রাই লাগবে রোজ টোনার স্প্রে করবেন, বাইরে বেরোতে হলে সানস্ক্রিন লাগাবেন, সেটা আপনি ইউজ করুন হচ্ছে ফেয়ার অ্যান্ড হোয়াইট 30 সানস্ক্রিনটা ইউজ করবেন, যেটা জেল আর ম্যাটের মানে লোশনের মাঝামাঝি একটা স্ট্রাকচার, ফেয়ার অ্যান্ড হোয়াইট 30, ঠিক আছে? ফেয়ার অ্যান্ড হোয়াইট 30টা ইউজ করবেন। আর হচ্ছে গিয়ে আপনি হচ্ছে স্নান করে যখন উঠবেন তখনও অ্যান্টিসেপ্টিক ক্রিম হাতে নেবেন, নিয়ে এরকম করে ভালো করে ফেটাবেন, বেশ পরিমাণ মতো নেবেন, নিয়ে গোটা মুখে গোটা এইসব জায়গা ভালো করে লাগিয়ে রেখে দেবেন। বাইরে বেরোতে হলে মুখটা ভালো করে পরিষ্কার করে সানস্ক্রিন লাগিয়ে তবে বাইরে বেরোবেন। আর হচ্ছে বিকেলবেলা আবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, রোজ টোনার স্প্রে করবেন, দিয়ে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাবেন। রাত্রিবেলা যখন শুতে যাবেন, ভালো করে শুনুন, রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন যেটা করবেন সেটা হচ্ছে, আপনি ভালো করে শুনে নিন, রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন হচ্ছে আপনি অ্যান্টিসেপ্টিক ক্রিম তার সঙ্গে হচ্ছে স্যান্ডেল অলিভ বডি অয়েল
দুটোকে মিক্স করবেন, দিয়ে ভালো করে মুখে লাগিয়ে হালকা এই সব জায়গাগুলো ভালো করে গোটা মুখ এবং এই সব জায়গাগুলো ভালো করে মাসাজ করে শুতে যাবেন। সপ্তাহে 3 দিন স্ক্রাবিং করবেন, সেটা হচ্ছে লিখুন গ্লো সিক্রেট স্ক্রাব, যেটা সপ্তাহে 3 দিন মুখটা প্রথমে জল দিয়ে ভেজাবেন, স্ক্রাব নেবেন অল্প নিয়ে প্রথমে এরকম লাগিয়ে নেবেন, নিয়ে হালকা হাতে এরকম ঠোঁটের এই চারপাশ এইগুলো ভালো করে মাসাজ করে মুখটা ধুয়েই টোনার রোজ টোনার স্প্রে করে নেবেন, দিয়ে রোজ টোনারটা এইভাবে এইভাবে লাগিয়ে মিনিট 10 ওয়েট করবেন, যেই মুখে শুকিয়ে যাবে দেখবেন ভেজা ভেজা একটা ভাব রয়েছে, তার উপরে আপনি অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই 2-4 প্রোডাক্ট আপনাকে বললাম, আর হচ্ছে সপ্তাহে 3 দিন হচ্ছে আপনি লিখুন ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাক, ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাক গোটা মুখে এই সব জায়গা ভালো করে লাগাবেন সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন করে ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাক আর স্ক্রাব, এই তিনটে হচ্ছে সপ্তাহে 3 দিন করে। আর আপনার হচ্ছে অ্যান্টিসেপ্টিক ক্রিম হচ্ছে প্রত্যেক দিন দিনে 3-4 আর হচ্ছে ফেস ওয়াশ যেরকম ইউজ করেন এইটা করুন, আর রাত্রিবেলা বডি অয়েলের সাথে স্যান্ডেল অলিভ বডি অয়েলের সাথে স্নান করার সময়ও আপনি বডিতে হাতে মুখে ভালো করে স্যান্ডেল অলিভ লাগাবেন, লাগিয়ে 5 মিনিট ওয়েট করে তারপরে স্নান করবেন, ঠিক আছে? এইটা করুন, মাস খানেকের মধ্যে অনেকটা চেঞ্জ হবে। হওয়ার পর আপনাকে কিন্তু এই যে লাইন্স বলছেন এগুলোর জন্য বা আদার্স যে প্রবলেম তখন কিন্তু অ্যান্টি এজিং এর প্রোডাক্ট দেওয়া যাবে। এই মুহূর্তে যা প্রোডাক্ট বললাম তার বাইরে নয়। কি বললাম আপনাকে? একটা ফেস ওয়াশ বললাম, একটা স্ক্রাব বললাম, একটা ফেস প্যাক বলেছি, একটা অ্যান্টিসেপ্টিক ক্রিম বলেছি, ঠিক আছে? এই এই প্রোডাক্ট আর বডি অয়েল, এই 5টা প্রোডাক্ট। বডি অয়েল তো লাগবেই, শীতও পড়ে যাচ্ছে, এমনিতে বডি অয়েলে আপনার স্কিনটা হাইড্রেট থাকবে, স্যান্ডেল অলিভ, তো এইটার বাইরে আর কোনো প্রোডাক্ট আপনি ইউজ করবেন না। আর এর পাশাপাশি আমি আরেকটা জিনিসও বলবো, জুস যেগুলো আলাদা করে আমার আলোচনা করা হচ্ছে না কিছুদিন ধরে, লাইক শীতকালের জন্য প্রবাবলি যেগুলো যে জুসগুলো খাওয়া উচিত, যেটা হচ্ছে আমলকি অ্যালোভেরা বা শুধু অ্যালোভেরা এই ধরনের বা হলুদ অ্যালোভেরা, এই জুসগুলো কিন্তু পাশাপাশিভাবে প্রোডাক্টের সাথে আপনারা খেতে শুরু করে দেবেন, যাতে করে একটা দুটো কম্বাইন্ড প্রসেস হয় এবং দুটোর মেলবন্ধন হয়, যাতে স্কিন হেয়ার দুটোই যেন ভালো থাকে। আমাদের জুসগুলো সবকটাই কিন্তু অনলাইন অ্যাভেলেবল, মানে কোনো দোকানে পাবেন না জুসগুলো। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, তুমি কি আগে জুসের ব্যাপারটা শেষ করে নেবে তারপরে কথা বলবো? হ্যাঁ বলতে পারি, অল্প একটু বলে দিই যে জুস যেগুলো আছে 6টা জুস প্রত্যেকটাই অনলাইন অ্যামাজন ফ্লিপকার্ট আর অডিশের নিজস্ব ওয়েবসাইটে পাবেন, দোকানে কোনো জুসই আমরা এখনো পর্যন্ত দিইনি, প্রত্যেকটাই অনলাইনে অ্যাভেলেবেল, যার যেরকম জুস দরকার অনলাইন থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের এবারে যেটা আলোচনা ছোট্ট করে করব, শীতকালে তো স্কিনের কথা তুমি বললে, শীতকালে হেয়ার কেয়ার যেটা ছোট্ট করে তোমার কাছ থেকে জানবো, হেয়ার কেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ শীতকালে চুলটা ভীষণ আনরুলি হয়ে যায়। একদম 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 আনরুলি হয়ে যায়, তাই জন্যই বলি যে অয়েলিং একটা বেস্ট পার্ট, মানে আমার ধরো প্রিমিয়াম দরকার নেই, কিন্তু নর্মাল হেয়ার অয়েলটা যেটা আছে অরিশের, নর্মাল হেয়ার অয়েলটা অ্যাটলিস্ট 3 দিন প্রিমিয়াম যদি মাখি তাহলে ঠিক আছে, পুরো লেংথ মাখছি, স্ক্যাল্পে মাখছি, বাট নর্মাল হেয়ার অয়েলটা কিন্তু আমি স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ার সপ্তাহে 3 দিন মেনটেনেন্স, মানে আমার হেয়ার অয়েলও পেলো, নারিশ্ড হলো, অ্যাট দ্য সেম টাইম আমার চুলের গ্রোথটাও ব্যালেন্স থাকবে। এর পাশাপাশি আমাকে দেখতে হবে ড্যান্ড্রাফের সমস্যাটা যাতে না থাকে, তার জন্য স্ক্যাল্পটা পরিষ্কার রাখতে হবে, প্রত্যেক দিন স্নান করতে হবে, স্নান করাটা ভীষণ জরুরি, মানে প্রত্যেক দিন মাথায় জল দিয়ে শ্যাম্পু করে প্রত্যেক দিন স্নান করা উচিত। এবং অনেক মানুষই তুমি দেখবে তনুশ্রী শীতকাল বর্ষাকাল এই টাইমগুলোতে কিন্তু মাথার চুল ভেজায় না, তার জন্য আমরা হেয়ার ড্যান্ড্রাফের প্রবলেম অনেক বেশি, বিকজ ড্যান্ড্রাফ ইজ এ ফাঙ্গাল গ্রোথ, একদম ড্যান্ড্রাফ তো একটা ফাঙ্গাস। আমরা হেয়ার কেয়ার নিয়ে না আগামী দিনে খুব বিশদে আলোচনা করব, আজকে হাতে সময় নেই, ভালো থেকো তুমি, কালকে শুভ চতুর্থীর শুভেচ্ছা আগাম জানিয়ে রেখে অনুষ্ঠানটা শেষ করছি, নমস্কার।
ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক। অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, শীত গ্রীষ্ম প্রতিদিন নিজের চুলের যত্ন নিন, আজই নিয়ে আসুন অরিশ হেয়ার ভিটা। এর প্রাকৃতিক গুণ আপনার চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি আর বজায় রাখে হেলদি শাইন। বয়সের ছাপ মুছে যাক, ত্বকে এবার লাগবে তাক। রিঙ্কল ফাইন লাইন্স দূর করে ত্বকে ফিরিয়ে আনুন হারানো জেল্লা। ব্যবহার করুন অরিশ রিজুভ লোশন ও সিরাম। ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, রোদে ভয় আর নয়, অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকে টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ।